আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা 2023 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছেন বা এসএসসি পরীক্ষা দিচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে, তো ইতিমধ্যেই আপনাদের অনেক কিছুই শেয়ার করেছি, সাজেশন প্লাস ক্লাস, বেসিক ক্লাস। তো যেহেতু পরীক্ষা চলতেছে আর আমাদের সামনে নেক্সট পরীক্ষা আছে আগামী রবিবার, নেক্সট পরীক্ষা হচ্ছে english-2, তো english-2 এর জন্য অনেক সাজেশনই তো দিয়েছি আপনাদের। তো এখন আরও কিছু টপিক বাকি আছে, আজকে রাইট ফ্রম অফ ভার্ব নিয়ে কিছু কথা বলবো, গ্রামার পার্ট নিয়ে কিছু নিয়ম এবং উদাহরণ দেখাবো। এই নিয়মগুলো আপনারা মনে রাখবেন এবং উদাহরণগুলো মনে রাখলেও কাজে দিবে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। দেখেন, আমরা চলে যাচ্ছি আমাদের একটা, আচ্ছা কিছু উদাহরণ দেখব, উদাহরণগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ একটু খেয়াল করবেন। প্রথম উদাহরণটা আমরা একটু বলি, যে হি ইজ গো টু স্কুল। এটা হচ্ছে সাধারণ একটি নিয়মে পড়ছে, যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ে। ভার্বের সাবজেক্টের পরে যদি ইজ থাকে তাহলে ভার্বের পরে আইএনজি যোগ করতে হয়। তো ভার্ব যেহেতু আমরা হি দেখছি সাবজেক্ট, হির পরে ইজ আছে, ইয়ের সাথে ইজের পরে গো আছে, গোয়ের সাথে আইএনজি যোগ করে দিয়েছি কোন, এটা একটা নিয়ম। আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, হি কাম ড্যাশ হিয়ার লাস্ট নাইট। আচ্ছা, এই রাইট ফ্রম অফ ভার্বগুলো যেই ওয়ার্ডটা হচ্ছে ব্র্যাকেট দেওয়া থাকবে, ভার্বটা ব্র্যাকেট দেওয়া থাকবে, এই ভার্বটাকে আমাদের রাইট ফর্মে নিয়ে আসতে হবে। তো এখানে কামটা আছে, আমরা একটু দেখি পুরো সেন্টেন্সে, যদি দেখি এখানে লাস্ট নাইট আছে, একটা বিষয় মনে রাখবেন, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মানডে, লাস্ট এরকম যদি কিছু থাকে তাহলে সেটা আমাদের প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে হয়, পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে হয়। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে যেহেতু এখানে লাস্ট নাইট আছে, আর এই লাস্ট নাইট দিয়ে গত বছর একটা উদাহরণ এসেছিল। তো একটু খেয়াল করবেন, যেহেতু ভার্ব আছে কাম, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, এই জন্য আমরা কিছুই করব না, শুধু কেমটা বসাই দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এরপর দেখেন, ইট রেইন ড্যাশ সিন মনডে লাস্ট। তো মানডে লাস্ট, একটা বিষয় মনে রাখবেন, যে সকল সেন্টেন্সে সিন থাকে অথবা বিফোর থাকে, ফর থাকে, সিন অথবা ফর এবং লাস্টে সময় থাকে, সে সকল সেন্টেন্সগুলো বা সেই সেন্টেন্সগুলো বা সেই টেন্সটাকে আমরা করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যদি সিন এবং ফর থাকে। তো এখানে যদি সিন আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্টের পর হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসে, যেহেতু ইট আছে ইটের পরে হ্যাজ বিন হয় হ্যাজ বিন, আর ভার্বের আইএনজি ফর্ম আসে, রেইন আছে রেইনের হবে রেইনিং, আর পরে যা আছে বসায় দিলে হবে। ওকে, এরপর আছে আই উইশ আই বি এ পয়েট। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বি মানে হচ্ছে বি ভার্ব হবে, এম ইজ আর ওয়াজ অয়ার এরকম হবে, একটা বিষয় মনে রাখবেন, আই উইশ পর সবসময় অয়ার হয়, আই অয়ার এ পয়েট। তারপর দেখছি ইফ, ইফের তিনটি নিয়ম আছে, এখানে আমরা একটা নিয়ম দেখি, ইফের পর যদি সেন্টেন্সটা পাস্ট থাকে বা ভার্বটা যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, ইফের পর ভার্বটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে বা সিম্পল পাস্ট থাকে, সেক্ষেত্রে পরে যেই ভার্ব থাকবে সেই ভার্বের আগে উড বসাতে হবে, পরের ভার্বের আগে কি বসাতে হবে, উড। আর যদি এখানে প্রেজেন্ট থাকতো তাহলে এখানে বসাতাম হচ্ছে উইল। ওকে, আবারও বলছি ইফের তিনটা নিয়ম আছে, একটা হচ্ছে ইফ পরে প্রেজেন্ট থাকলে এখানে তোমার ফিউচার হয়, ইফ পরে পাস্ট থাকলে এখানে ফিউচার ইন দ্য পাস্ট হয়, ইফ পরে হচ্ছে পাস্ট পারফেক্ট থাকলে ফিউচার ইন দ্য পারফেক্ট হয়। তো যেহেতু কেম আছে আমাদের পাস্ট আছে, এই জন্য গো আগে কি দেখে উইল বসাতে উড বসাতে হবে, আর যদি এখানে কাম থাকতো তাহলে আমরা এখানে বসাতাম উইল। ওকে, ইউ হ্যাড বেটার টু গো, একটা মনে রাখবেন, হ্যাড বেটার থাকলে সবসময় পাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এখানে গো আছে গোই বসে যাবে। হি টক অ্যাজ অ্যাজ ইফ হি, আচ্ছা এই ধরনের একটা সেন্টেন্স, সে এমনভাবে কথা বলতেছিল যেন, বি ভার্ব হবে ওয়ার হবে, ওয়ার ম্যাট। ওকে, আই স দ্য ম্যান কাম হেয়ার, এখানে একটা বিষয় মনে রাখবেন, যদি সিম্পল একটা সেন্টেন্স হয় সেখানে কোনো শর্ত ছাড়াই দুটা ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটা ঠিক থাকবে, পরের ভার্বটা আইএনজি যোগ হবে, এই জন্য ভার্বের পরে আইএনজি যোগ হয়েছে, কাম ইন হয়েছে। এই হি রিচ হেয়ার ইন টাইম, এখানে একটু চিন্তা করবেন, ইন টাইম যেহেতু বলেছে এর ভিতরে সে পৌঁছাবে, এই জন্য হচ্ছে এখানে প্যাসিভ ভয়েসে করা হয়েছে উইল রিস্ট, হি উইল রিস্ট। এভরি ডে হ্যাড এ লায়ার,
আমরা এখানে লিখছি এভরিডে হ্যাডস এ লায়ার হবে, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে করতে হবে। হি উইল ক্রসড হোয়াইল ক্রস দ্য রোড, একটা বিষয় মনে রাখবেন যখন হোয়াইল বসবে ভার্বের পরে চোখ বুঝে আপনারা আইএনজি বসায় দিবেন, হোয়াইল বসলেই কি হবে ভার্বের পরে আইএনজি যোগ হয়। ওকে, উই ড্যাশ রিড ইন দিস টিএসসি সিন্স, আছে এই যে সিন্স আছে মনে আছে, সিন্স একটা নিয়ম করে আসলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেনশন হয়, যেখানে উই আছে উই এর পরে হ্যাভ হয়, তাহলে উই হ্যাভ বিন হবে আর ভার্বের পরে আইএনজি যোগ হবে, রিডিং হবে। হোয়াট ইউ ওয়ান্ট, এখানে হবে হোয়াট ইউ ডু ওয়ান্ট, কারণ আমরা এটা হচ্ছে ইয়ে করতে হবে, আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে বা হোয়াট আছে, কোশ্চেন বোঝাচ্ছে, সেক্ষেত্রে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাচ্ছ, আর কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে, এটা ফুলস্টপ হয়ে গেছে। যাই হোক, যখন আমাদের ডব্লিউএইচ কোশ্চেন থাকে তখন কিন্তু অক্সিলারি ভার্ব নিয়ে আসি হয় ভার্বের আগে, তো যেহেতু এটা হোয়াট ডু এখানে প্রেজেন্ট বোঝাচ্ছে, ভার্বটা প্রেজেন্ট আছে, সেই ক্ষেত্রে এখানে ডু হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আপনাদের শিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, রাইট ফ্রম অফ ভার্বের যে নিয়মগুলো দেখালাম এবং উদাহরণগুলো দেখালাম, বিশেষ করে নিয়মটা আপনার জরুরি আর উদাহরণ সহকারে মনে রাখলে আরও ভালো। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।